আজকে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা এসছে এটা দেখে নিন, এইখানটা যে লিফটটা রয়েছে এটা দোতলা লিফট উইথ একটা, এটা হচ্ছে গিয়ে একটা সেলটিড অ্যাপার্টমেন্ট। এটা পুরো সেগুন কাঠের বার্নিশ করা দরজা, অনেকদিন ব্যবহার না হওয়ার জন্য এভাবে পড়ে আছে। মোটামুটি 3 বছরের পুরোনো ফ্ল্যাট, সেগুন বার্নিশ দরজা। তারপরে দেখে নিন এই জায়গাটায় একটা সুন্দর একটা সুসেলফ রয়েছে, দারুণ সুন্দর ভাবে এই যে, এটা কিন্তু কালার কম্বিনেশন করা অ্যাপার্টমেন্টটা, অ্যাপার্টমেন্টটা কালার কম্বিনেশন করা আছে। এটা একদম 2 নম্বর বাজারের কাছে, এই অ্যাপার্টমেন্টটা একেবারে 2 নম্বর বাজারের কাছে, 2 নম্বর বাজারের কাছে আছে অ্যাপার্টমেন্টটা। এইটা আমাদের হচ্ছে কমন রুম, কমন রুমটা দেখে নিন। এখানে আপনার সুসেলফ দরিয়ন, সুসেলফ থেকে এখান থেকে কমন রুমটা দেখে নিন, অনেক বড় স্পেসিয়াস কমন রুম। কমন রুমটা মোটামুটি, কমন রুমটা 16 বাই 12 তো হবেই, সাথে রয়েছে ওপেন কিচেন। কিচেনটা মোটামুটি আবার 8-6-এর হবে, অনেক বড় স্পেসিয়াস কিচেন। কিচেনটা দেখে নিন, দারুণ সুন্দর। এখানে মার্বেল ফিনিশিং রয়েছে, বেসিন সুন্দরভাবে রয়েছে। এটি কিন্তু একদম ওপেন করা আছে, মডিউলার করা নেই, বাট ওপেন খুব সুন্দরভাবে সাজানো আছে। এবার এর সাথে আমরা যাচ্ছি ফার্স্ট মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা দেখে নিন, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটাও কালারিং করা আছে। আর একটু কালারের টাচ দিয়ে তারপর এখানটায় লক পজিশন আছে, এই অ্যাপার্টমেন্টটা একদম 2 নম্বর বাজারের কাছে, 2 নম্বর বাজার থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সেলডিড অ্যাপার্টমেন্ট, 2 নম্বর বাজার থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে সেলডিড অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোরে আছে এবং রোড ফেস আছে, রোড ফেস আছে। এই যে রুমটা, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড 10-12 রুম। 10-12 রুমের সাথে দেখে নিন, এটা হচ্ছে গিয়ে বাথরুম, বাথরুমের ডোর, এটা বাথরুমের ডোর সাথে ফুল টাইলস ফিনিশিং আছে। এটা হচ্ছে নর্মাল টয়লেট আছে, সব জায়গায় মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে এই অ্যাপার্টমেন্টটা ভীষণ ভালো হবে। দেখে নিন, এইটা হচ্ছে গিয়ে আউটসাইডের ডোর, এখানে দেখুন এই বেডরুম থেকে এই ব্যালকনিতে আসা যায়। আর ব্যালকনিটার ব্যাপারটা দেখে নিন, এই ব্যালকনির থেকে পাশের ভিউটা দেখুন, আশপাশের ফ্ল্যাটগুলো চতুর্দিকটাই খুব দারুণ সুন্দর এরিয়া। এটা আমরা কল্যাণীতে আছি, কল্যাণীতে রয়েছি, দেখে নিন। এবার এইটা দেখে নিন, এইটা আর একটা ডোর রয়েছে। এবার এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড বেডরুমটা এটা দেখেন, দেখুন এখানটা খুব সুন্দরভাবে, দেখুন ভিতরে আপনার জিনিসপত্র রাখার জন্য সব কিছু খোলামেলা রাখা আছে। এই জায়গাটা দেখুন, আবার জানালায় বসা যাবে, সুন্দর জানালা রয়েছে বসার জায়গা। এবং এটা কিন্তু মার্বেল ফিনিশিং রয়েছে, পুরোটা মার্বেল ফিনিশিং রয়েছে, খুব সুন্দরভাবে আছে। এখানে চ্যানেল উইন্ডো কন্ডিশনও খুব ভালো। আর এটা দেখে নিন যে ওয়ার্ড্রপ করার জন্য যে প্রচুর কস্টিং আসে সেটা কিন্তু একদম এখানে নেই, কারণ এই দেখুন একদম পুরো ওয়ার্ড্রপ, এই দেখুন সুন্দর ওয়ার্ড্রপ করা রয়েছে, একদম পরিপাটি করা, যেটা একদম প্রপার ওয়ার্ড্রপ থাকে সেইভাবেই রয়েছে। এটাও খোলা যাচ্ছে, একেবারে পারফেক্ট এবং খুব সুন্দর ওয়ার্ড্রপ করা আছে।
দেখলাম ফুল আলমারি জুড়ে কিন্তু ওয়ার্ড্রোবটা, ফুল আলমারি জুড়ে ওয়ার্ড্রোব রয়েছে। কালার কম্বিনেশন আছে খুব সুন্দর। এবার এই কালারটার উপর আর একবার যদি কালার চাপিয়ে নিতে পারেন, একটু ঘষামাজা করে একটু কালার চাপিয়ে নিলেই, কালার না না করলেও হয়, কিন্তু এখানে হয়তো যে বাচ্চারা এই বাড়িতে ছিলেন ছিল তারা একটু এই টুকটাক পেন্সিলের দাগ ঠাক দিয়েছে, বাদ বাকি কালারের কন্ডিশন খুব ভালো, খুব সুন্দর। এইটা হচ্ছে কি, আমি এখান থেকে আবার সেই পুরোনো ড্রয়িং রুমটা যাব। ডোরগুলোর কন্ডিশন খুব ভালো, ঠিক আছে। এখান থেকে আমরা যাচ্ছি, এই দেখুন কমন রুমটা, কমন রুমটা খুব বড়, স্পেসিয়াস কমন রুম, মোটামুটি 1200 কমন রুম আছে এখানে। দেখে নিন, কমন রুমের সাথে বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে গিয়ে কমন টয়লেট, কমন ইংলিশ টয়লেট, মোটামুটি 8 ফুট পর্যন্ত টাইলস ফিনিশিং আছে। এখানে ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা, শাওয়ারের ব্যবস্থা সমস্ত কিছু আছে, এবং বাথরুমটাও ঠিকমতো কালারিং করা। তাহলে আমরা দুটো টয়লেট বাথরুম পেলাম, একটা হচ্ছে গিয়ে নর্মাল বাঙালি টয়লেট, আর একটা হচ্ছে গিয়ে কমোড সিস্টেম টয়লেট রয়েছে। এবং তারপরে এটা হচ্ছে গিয়ে আর একটা, এটা হচ্ছে এই যে এই বেডরুমটা খুবই স্পেসিয়াস, এটা মোটামুটি 13-14 একটা বেডরুম হবে, মোটামুটি 13-14 বেডরুম হবে। এটা মোটামুটি 13-14 বেডরুম হবে। এবং এটাও দেখে নিন, ওয়ার্ড্রোবটা খুব সুন্দরভাবে করা আছে, একদম ওয়াল জুড়ে ওয়ার্ড্রোব। এটা হচ্ছে গিয়ে যে দুটো মেইন বেডরুম দেখলাম, দুটো বেডরুমের সাথেই ওয়ার্ড্রোব রয়েছে, আর একটা বেডরুমের সঙ্গে টয়লেট রয়েছে, মানে কোনো বেডরুমই আপনার লোনলি ফিল হবে না। খুব সুন্দরভাবে দেখে নিন, ওয়ার্ড্রোবটা খুব ভালো আছে, দারুণ সুন্দরভাবে ওয়ার্ড্রোব সেট আপ করা আছে। এদিকে একটা দেখে নিন, খুব সুন্দরভাবে প্রচুর স্পেসিয়াস জায়গা করা আছে। এবার এইখানটায় যথেষ্ট স্পেস, এবং জানালাটা দেখে নিন। আর 2 নম্বর বাজার এই বিল্ডিংটার পরে, বড় বিল্ডিংটার পরে হচ্ছে 2 নম্বর বাজার জাস্ট। এবং এই বেডরুমটার সঙ্গে কিন্তু বারান্দা আছে, এই বেডরুমটার সঙ্গে দেখুন বারান্দা রয়েছে। এই যে বাড়িটায় দেখে নিন, দেখেছেন এই সাদা বাড়িটা, এই যে 4তলা ফ্ল্যাটটা, তারপরেই হচ্ছে গিয়ে ওইখানে 2 নম্বরের জলের ট্যাঙ্ক, মানে 2 নম্বর বাজারের একদম গায়ে। এইটা হচ্ছে কি কংগ্রেস রোড, একদম ফ্রন্ট ফেস রোড, ফ্রন্ট রোড ফ্রন্ট ফ্ল্যাট, ঠিক আছে। দারুণ সুন্দরভাবে রয়েছে এই ফ্ল্যাটটা। যাই হোক গাইস, এই অ্যাপার্টমেন্টটার জন্য আপনারা ইমিডিয়েট, আর কোনো দেরি করবেন না, ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করবেন আমার সাথে, কন্ট্যাক্ট করুন আমার নাম্বারে। আমার নাম্বারটা হচ্ছে 858-381-9122, 858-381-9122। আমার আরেকটা নাম্বার 9477-955-988, 9477-955-988। ওকে গাইজ, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার দিন ভালো কাটুক, হ্যাভ এ নাইস ডে গাইজ। আর একটা যে এই অ্যাপার্টমেন্টের সঙ্গে কিন্তু গ্যারেজ রয়েছে আর কি, আপনারা সেটা মাথায় রাখবেন, এই অ্যাপার্টমেন্টের সঙ্গে গ্যারেজ রয়েছে, এবং এটা অবশ্যই কল্যাণীতে সেলরি প্রপার্টি এবং রোড ফেস আছে। যাই গাইজ, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক, আর ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন, কারণ এই অ্যাপার্টমেন্টটা কিন্তু বেশি টাইম থাকবে না। এই অ্যাপার্টমেন্টটা মোটামুটি 2-3 বছরের পুরোনো অ্যাপার্টমেন্ট, লিফ্ট আছে, কাছে 2 নম্বর বাজার, এটিএম ওই জাস্ট এই বিল্ডিংটার সাথে এটিএম, এই যে যে 4তলা বিল্ডিংটা একটা বাড়ি পরে, এখানেই এটিএম আছে, মানে সেদিক থেকে কোনো অসুবিধা নেই। ব্যাংক সমস্ত কমিউনিকেশন এখান থেকে স্টেশন কল্যাণী ঘোষপাড়া এবং কল্যাণী সীমান্ত দুটো স্টেশনের ডিস্টেন্স 500 মিটার্স আছে, 500-600 মিটার্স, অতএব সেদিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে। যাই হোক গাইস, সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক, হ্যাভ এ নাইস ডে গাইস, গুড ডে। Yeah.